ময়দা আর ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা সকাল কিংবা বিকেলে ঝটপট খুব সহজেই তৈরি করা যাবে। তো চলুন দেখে নিই। প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাটা দেওয়ার পর সেটা পুড়ে না যায়। 1 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি চাট মশলা। ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। 1/2 চা চামচের মতো লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটাকে এখন একটু কষিয়ে নিব। প্রথমে একটা ডিম নিয়ে এইভাবে স্ক্রাম্বল করে নিব। এরপর আরেকটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকে মশলার সাথে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে একটু ভেজে নিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো 2 ধরনের ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা ইউজ না করলেও হবে। এখন আরও 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। ডিমের ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে আমি 3/4 কাপ মানে 1 কাপের থেকে কিছুটা কম ময়দা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এইভাবে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। ডোয়ের থিকনেসটা ঠিক এরকম হবে। চুলায় ননস্টিকের একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু গরম করে নিব। এরপর কিছুটা ডো এভাবে দিয়ে দিচ্ছি। ডোটা দেওয়ার সাথে সাথে এভাবে প্যানটাকে ঘুরিয়ে দিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিব। কিছুক্ষণ পর দেখতেই পাবেন এটা নিচ থেকে এভাবে উঠে এসেছে। প্রায় 2 মিনিট পর একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি উঠে নিচ্ছি। এর মাঝখানে আমি কিছু মজারলা চিজ অ্যাড করে দিচ্ছি, সেই সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মজারলা চিজটা না থাকলে এটা না ইউজ করলেও হবে। ডিমের উপরেও কিছু মজারলা চিজ দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজটা খুব আলতোভাবে দিতে হবে, চাপাচাপি করার কোনো দরকার নেই। এটাকে এখন এইভাবে সামান্য তেল দিয়ে একটু ফ্রাই করে নেব। একটি স্প্যাচুলা দিয়ে আলতোভাবে এভাবে প্রেস করে নিচ্ছে। এভাবে উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই ক্র্যাবটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এই ক্র্যাব বানিয়ে নিয়েছি। ঝটপট খুব সহজেই কিন্তু এই নাস্তাটা আপনারা সকাল কিংবা বিকেলে তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।